হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আজকের এপিসোডে আমরা এক্সপ্লেন করব সদ্য রিলিজ হওয়া ইন্ডিয়ান মুভি কেজিএফ চ্যাপ্টার টু এটি এই মুভির দ্বিতীয় পর্ব এবং এই পর্বে এই মুভির মুখ্য ক্যারেক্টার রকির শেষ পরিণতি দেখানো হয়েছে তো চলুন মুভিটি প্রথম থেকে শুরু করা যাক মুভিটি শুরুতে আনন্দকে দেখানো হয় যে চ্যাপ্টার ওয়ানে পুরো মুভির স্টোরি শুনিয়েছিল এখানে আমরা দেখি আনন্দের হার্ট অ্যাটাক হয়েছে এবং তার ছেলে বিজয়েন্দ্র তার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে যেহেতু কেজিএফ এর গল্প আনন্দ অর্ধেকটাই বলেছিল তাই বিজয়েন্দ্র বাকি গল্পের সন্ধানে আনন্দের অফিসে যায় এবং অনেক খুঁজে সে কেজিএফ চ্যাপ্টার টু এর স্টোরিটি পায় এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে দেখানো হয় গরুরাকে মারার পর সমস্ত লোক রকের সাপোর্টে চলে আসে এবং তারা গরুরার লোকেদের সঙ্গে ফাইট করছে রকি ফাইনালি কেজিএফ নিজের দখলে নেয় পরে যখন গরুরার পার্টনাররা আসে তারা ভাবে এখানে হয়তো বিরাট তার রাজ্যাভিষেক করছে কিন্তু রকি এসে তাদের বলে বিরাটকে সে আগেই মেরে ফেলেছে এবং সেই এখন কেজিএফের বাদশাহ রকি জোর করে রিনাকে ধরে আনে এবং তার সাথে থাকতে বাধ্য করে কারো যেহেতু রকির এগেনস্টে কিছু বলার ক্ষমতা ছিল না তাই রিনার বাবাও কিছু করতে পারেনি এরপর দেখানো হয় কেজিএফের লোকেদের জীবন আগের থেকে অনেক বেটার হয়েছে তারা ভালো খাবার ভালো পোশাক পেয়েছে তাদের জন্য ভালো ঘরও বানানো হচ্ছে এই কারণে কেজিএফের সকলে রকিকে দেবতা বলে মনে করে পরের দেশে দেখানো হয় রকি বলরামের কাছে যায় বলরাম আগে গরুরার ডান হাত ছিল কিন্তু এখন তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে রকি বলে সে উজিরকে মারবে না তাহলে সমস্ত রাজ্য কে চালাবে অর্থাৎ রকি বলরামকে তার সাথে কাজ করতে বলে বলরাম প্রথমে না করলেও পরে রকির প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর দেখানো হয় পার্ট ওয়ান থেকেই রকি জানত এখানে নটা গোল্ড মাইন রয়েছে কিন্তু সর্বদা একটা মাইন থেকেই কাজ চালানো হতো কারণ সূর্যবর্ধন জানত নটা মাইনের খবর সকলে জানলে কেজিএফে আরও সমস্যা বাড়বে এই নটা মাইনের খবর যখন পার্টনাররা সকলে জানতে পারে তারা শক্ট হয়ে যায় রকি এখানে কোনো পার্টনারকে মারেনি এবং সকলকে আগের মতো বিজনেস করার কথা বলে কারণ সে জানত সকলকে মেরে ফেললে সে বিজনেস করার লোক পাবে না এরপর দেখানো হয় সেই আটটা নতুন মাইনে কোনো ওয়ার্কার যেতে রাজি ছিল না তখন রকি নিজেই মাইনের মধ্যে ঢোকে এবং কাজ শুরু করে এটা দেখে সকলে মোটিভেট হয়ে ভিতরে যায় অন্যদিকে দেখানো হয় রাজেন্দ্রপ্রসাদ এবং অ্যান্ড্রিউ রকির ওপর রেগেছিল এবং তারা চাইতো যেভাবেই হোক রকিকে থামাতে হবে এবং রকিকে একমাত্র রামিকা থামাতে পারে রামিকা ছিল খুব বড় একজন পলিটিশিয়ান রকির টিমে একজন পলিটিশিয়ান ছিল যার নাম নারায়ণ তাই রাজেন্দ্রপ্রসাদ এবং অ্যান্ড্রিউ চাইতো নারায়ণের পোস্টে রমিকাকে আনলে রকি বরবাদ হবে তাই তারা ভোটাভুটির প্ল্যান করে এবং নারায়ণকে পি পোস্ট থেকে সরিয়ে রমিকাকে বসানোর প্ল্যান করে অন্যদিকে দেখানো হয় কেজিএফে মাইনিংয়ের সময় একটা বড় সৌর পাওয়া যায় যেটা দেখে সকলে ভয় পেয়ে যায় আসলে এটা ছিল আধিরার তলোয়ার যাকে গরুরা মেরেছিল পরের দিশে আধিরাকে জীবন্ত দেখানো হয় যে গড়ুরার মৃত্যুর অপেক্ষা করছিল আধিরা তার লোকজন নিয়ে কেজিএফে অ্যাটাক করে এবং বহু লোককে মেরে সেখান থেকে চলে যায় আধিরা জানায় কেজিএফ থেকে যেই সোনা নিয়ে বাইরে যাবে সে তাকে মেরে ফেলবে এরপর কেজিএফের পার্টনাররা আধিরার সঙ্গে মিশে যায় এবং তারা সকলে মিলে রকিকে কেজিএফের বাইরে আনার প্ল্যান করে এই কারণে তারা রাজেন্দ্র শুট করে এবং এই খবর শুনে রাজেন্দ্র মেয়ে রিনা কেজিএফের বাইরে বেরিয়ে পড়ে এটা শোনা মাত্র রকিও রিনার পিছনে ধাওয়া করে এরপর আধিরার লোকেরা রিনাকে কিডন্যাপ করে রকি রিনাকে বাঁচাতে আসে এবং দুরন্ত একটা অ্যাকশান সিন হয় আধিরা দূর থেকে রকিকে গুলি করে কিন্তু তাকে প্রাণে মারিনি কারণ সে জানত কেজিএফের লোকেরা রকিকে দেবতা ভাবে এবং আহত দেবতাকে দেখলে তার উপর থেকে সকলের বিশ্বাস নষ্ট হবে এরপর আহত রকি যখন কেজিএফে ফিরে আসে তখন সত্যিই সকলের বিশ্বাস নষ্ট হয় অন্যদিকে দেখানো হয় রকির শত্রুরা রকির লোকেদের বাইরে পেলে মারতে থাকে এবং আধিরা কোনো ট্রাক কেজিএফ থেকে বাইরে বেরোলে তার লোকেদের প্রাণে মেরে দেয় এই কারণে সকলে প্রচণ্ড ভয় ছিল এবং কেজিএফের মধ্যে মাত্র আট দিনের খাবার মজুদ ছিল রকি তখনও পুরোপুরি সুস্থ হয়নি তখন তার এক শত্রু শেঠটি তাকে ফোন করে ধমকি দেয় এটা শুনে রকি প্রচণ্ড রেগে যায় এবং তার চাচাকে কল করে তার কাছে হেল্প চায় এই চাচা আসলে তার পাতানো চাচা ছিল একসাথে মুম্বাইতে থাকত এরপর আমরা দেখি রকি তার হেলিকপ্টারে প্রচুর সোনা নিয়ে রিনার সাথে দুবাই চলে যায় এটা দেখে কেজিএফের লোকেরা ভাবে রকি ভয় পেয়ে পালিয়ে গেছে কিন্তু আসলে রকি দুবাইতে খলিলের সাথে দেখা করতে গিয়েছিল দুবাইতে খলিলের সাথে মিটিং করে রকি বলে সে যেন আফ্রিকা থেকে তার সোনা ডিরেক্ট ইন্ডিয়াতে নিয়ে আসে খলিল প্রথমে রাজি ছিল না কিন্তু পরে কৌশল করে সে খলিলকে রাজি করায় ডিল ফিক্স করে রকি কেজিএফে আসে এবং বালারামকে বলে সমস্ত ট্রাক বাইরে বের করতে বাইরে আধিরা দেখে রকি ফিরে এসেছে এবং কেজিএফ থেকে ট্রাক বাইরে আসছে আধিরার লোকেরা অ্যাটাক করতে যাবে তখন ট্রাকের ভিতর থেকে রকির লোকেরা গুলি চালাতে শুরু করে আধিরা এখানে একরকম হার মেনে নেয় রকি চাইলে আধিরাকে মারতে পারত কিন্তু ছেড়ে দেয় রকি নারায়ণের পার্টিকেও বাঁচিয়ে দেয় পলিটিশিয়ানদের ধমকি দিয়ে এইভাবে রকি তার সাম্রাজ্যকে আরও বড় করতে থাকে এইভাবে কেটে যায় কিছু বছর এবং পরবর্তী ইলেকশানের সময় এসে যায় নারায়ণ রকিকে বলে রামিকাকে মেরে ফেলতে কারণ সে বেঁচে থাকলে কেজিএফ বরবাদ হয়ে যাবে কিন্তু রকি জানায় সে মহিলা এবং বাচ্চাদের ওপর হাত তোলে না এরপর ইলেকশানের ফলাফল বেরোয় এবং রামিকা জিতে যায় এরপর আমরা দেখি রামিকা বলে যে করেই হোক রকির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাকে অ্যারেস্ট করতেই হবে এই জন্য সে একটা স্পেশাল টিমও তৈরি করে অন্যদিকে কেজিএফে আমরা আনন্দকে দেখতে পাই যে ফার্স্ট পার্টে মুভির স্টোরি শুনিয়েছিল সেইখানে লুকিয়ে কেজিএফের ফটো তুলছিল এবং রকির লোকেরা তাকে ধরে রকির কাছে নিয়ে আসে আনন্দের সাহস দেখে রকি মুগ্ধ হয় এবং তাকে রকির স্টোরি লিখতে বলে পরবর্তী দৃশ্যে আমরা দেখি পুলিশ আলাদা আলাদা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ কোথাও কোনো কিছু পায়নি তারা শুধুমাত্র একটি সোনার বিস্কুট পায় এবং সেটি পুলিশ স্টেশনে নিয়ে যায় এটা শুনে রকি পুলিশ স্টেশনে যায় এবং সেই সোনার বিস্কুট নিয়ে আসে সোনার বিস্কুট নিয়ে এসে একটি মেশিন গানের সাহায্যে পুরো পুলিশ স্টেশন গুড়িয়ে দেয় পরের দৃশ্যে আমরা দেখি রামিকা ফাইনালি কিছু প্রমাণ হাতে পেয়েছে এবং সে রকিকে অ্যারেস্ট করতে চায় আর তখনই ফুলের বুকে নিয়ে রকি তার সঙ্গে দেখা করতে আসে তার হাতে একটি ফাইলও ছিল যাতে তার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে রকি বলে রামিকা চাইলে এই ফাইলটি নিয়ে তার এগেনস্টে যে কোনো কেস করতে পারে রামিকা ফাইলটি নিতে যাবে তখন রামিকার পার্টির লোকেরা এসে বলে আসলে তার প্রায় পুরো পার্টিকেই রকি ফান্ডিং করে তাই রকিকে ধরিয়ে দিলে তাদের পার্টি থাকবে না তাই রামিকা থেমে যায় এবং রকি চলে যায় এরপর রকি সমস্ত সোনার ডেলিভারি বন্ধ করে দেয় এটা শুনে খলিল প্রচণ্ড রেগে যায় কারণ রকি তার ইচ্ছা মতো সব কিছু করছিল রকির পার্টনাররাও বিরক্ত হয়ে আধিরার কাছে সাহায্য চায় এবং খলিল ও আধিরার সঙ্গে মিলে যায় আধিরার কাছে কেজিএফের একটি ম্যাপ ছিল সে জানতো ভিতরে যাওয়ার দুটি রাস্তা রয়েছে কিন্তু টাইট সিকিউরিটি থাকায় ভিতরে যাওয়া খুবই মুশকিল তাই আধিরা অ্যান্ড্রিউকে বিকল্প রাস্তা খোঁজার কাজ দেয় অন্যদিকে আমরা দেখি রকির প্রতি ইমপ্রেস হয়ে রিনা তাকে বিয়ে করে এরপর আধিরা মাইন নাম্বার থ্রিতে ওঠার রাস্তা পেয়ে যায় এবং খোঁড়া শুরু করে রিনা জানতে পারে সে প্রেগন্যান্ট তাই সে রকিকে খবর দিতে যায় কিন্তু সে বলার আগেই আধিরা লোকেরা অ্যাটাক করে এবং রিনাকে মেরে ফেলে এই ঘটনায় রকি পুরো পাগল হয়ে যায় এবং বড়সড় সড়ো একটা ফাইট এখানে হয় ফাইনালি রকি তার ফেভারিট হাতিয়ার হাতুড়ি দিয়ে আধিরাকে মেরে ফেলে রকি জানতে পারে নারায়ণ আধিরাকে কেজিএফের ভিতরে আসতে সাহায্য করেছে এরপর রকি তার লোকজন নিয়ে সোজা পার্লামেন্টে যায় এবং নারায়ণকে শ্যুট করে এখানে আমরা জানতে পারি রকিকে কেজিএফে পাঠানো গরুরাকে মারানো থেকে শুরু করে সব প্ল্যান নারায়ণের ছিল কিন্তু রকি যেহেতু সকলের সামনে পার্লামেন্টে একজন পলিটিশিয়ানকে মেরেছে তাই গভর্নমেন্টের কাছে যথেষ্ট প্রমাণ ছিল তাকে অ্যারেস্ট করার রামিকা রকির এগেনস্টে ডেথ ওয়ারেন্ট বের করে এবং রকিকে মারার জন্য কেজিএফে বড়সড় একটা ফোর্স পাঠায় যারা কেজিএফের বাসিন্দাদের বাইরে বের করে দেয় কিন্তু তারা জানতে পারে রকি সেখানে নেই পরের দিশে আমরা রকিকে দেখতে পাই যে একটা শিপে ছিল সেই শিপে সে এখনও পর্যন্ত কালেক্ট করা সমস্ত সোনা রেখেছিল রামিকাও জানতে পারে তার কাছে প্রচুর সোনা রয়েছে এই কথা রকির শিপ থেকে তাকে জানানো হয় অর্থাৎ রকি জানতে পারে তার শেষ সময় এসে গেছে তাই সে সমস্ত সোনা মরতে চাইত এবং নিজেই নিজের ইনফরমেশান শেয়ার করে এরপর সমস্ত ফাইটার প্লেন রকির শিপে অ্যাটাক করে এবং শিপ ব্লাস্ট হয়ে যায় রকি এবং সমস্ত সোনা সমুদ্রে তলিয়ে যায় রমিকা রকির সম্পর্কে সমস্ত তথ্য নষ্ট করে দেয় যাতে ভবিষ্যতে কেউ রকি সম্পর্কে জানতেও না পারে কিন্তু আনন্দী একমাত্র ব্যক্তি যেই ঘটনাটি লেখে এবং পাবলিশও করে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এক্সপ্লানেশান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে